কতদিন ধরে রেডিও শোনেন? কত বছর ধরে রেডিও শোনেন? কত বছর? ছোটবেলা থেকে নিজের রেডিও ছিল? আমার সন্তোষ রেডিও ছিল। আচ্ছা, আমি ওর পরে বসে থাকতাম, সন্তোষ রেডিও এই কারেন্টে বাজাতাম। এখন এটা একদিনকে মাইক করে নিয়ে এলাম মিস্ত্রিদের কাছে, ভাই প্যাকেট আর খুলেন না, ওই যেভাবে বান্ধে সব ওইভাবে নিয়ে বাড়ি নিয়ে চলে যান। এরপরে কারণ কি কথা বললি কেন? সারা অবাক হয়ে গেছে, আমি সারা এই কথা বলেছি অবাক অবাক হয়ে গেছে। ওইখানে ভাই আপনি যেভাবে ওই বান্ধে সব ওইভাবে বান্ধে আবার বাড়ি নিয়ে যান, এ মাল আমাদের কাছে নেই। তার আগে কি ছিল? ওর নাম ছিল সন্তোষ। তার আগে কি রেডিও ব্যবহার করতেন? ঝালমুড়ি বসছেন, মাঝে মাঝে গান শোনেন? কি করে সত্যি রেডিও শুনলে মারবে কেন? টিভি দেখে? ওয়াইফাই নিচ্ছে? আপনি ওয়াইফাই ভালো লাগে না? টিভি দেখেন না আপনি, শুধু রেডিও বলেন কি? আপনি যদি কম যদি এখনো মনে আরো ছবি দেখতে পাবে, আমি 10 লক্ষ টাকা দিব না, আপনি আমার নিতে পারবেন না, ওই হলের সামনে নিতে পারবেন না। অথচ কিন্তু আমি মনে আরো সামনে ঘুরে বেড়াই। হ্যাঁ, আমি সেই লোক। কি নাম আপনার? নূর ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি আছে কসুয়া। হে কাকা, সরে যান, কথা বলতেছে। কসুয়া কোন কসুয়া? রূপদিয়া কসুয়া। ও আচ্ছা, গ্রাম থেকে আসেন? হ্যাঁ, ওখানে আমি সরকারি বাড়ি পাইছি। সরকারি বাড়ি পেয়েছেন? আসলে বাড়ি পেয়েছেন? ওই বাড়ি থাকেন না বেশি দিয়েছেন? মা আছে, মা হয়েছে। ও, এটা কি আপনার মা? ও, আপনার বাড়ি দিয়েছে? বেশি দিয়েছেন বাড়ি না? ছেলে ছেলে কি পাগলামি করে? বউ পাগলামি করে? কতদিন ধরে রেডিও শোনে? ছোটবেলা থেকে রেডিও ভক্ত? ঠিক আছে।